আছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। জল সংগ্রহ প্রকল্প যে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে আগামী পাঁচ বছরে এই প্রত্যেকটা বাড়িতে জলের সাপ্লাই কানেকশন হবে, ঠিক আছে? এই কানেকশনের ক্ষেত্রে যে এরকম সিস্টেমে হবে সেটার জন্য আপনাদের একটা প্রশিক্ষণ দেওয়া হবে, কীভাবে কানেকশন করতে হয়, কেউ কানেকশন করে বাড়িতে ট্যাপ বসাতে হয় এবং সেই রকম নিয়ে একটা ট্রেনিং চলবে। আপনার এখানে কি হচ্ছে? এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত যে প্রকল্প জল স্বপ্ন প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে প্রচুর আমাদের মানে দক্ষ শ্রমিকের দরকার বা প্লাম্বারের দরকার। এই প্লাম্বার তো মানে এত লাগবে ভবিষ্যতে যে কাজটা সংযোগ প্রত্যেক বাড়িতে জল সংযোগের জন্য প্লাম্বার দরকার এবং তার ভবিষ্যতে মেরামতির জন্যও প্লাম্বারের প্রয়োজন। সেই কাজ যাতে আমরা এখানে লোকাল প্রত্যেকটা পঞ্চায়েত থেকে নিয়োজিত প্রতিনিধিকে যে আমরা সাত দিন ধরে ট্রেনিং দিয়ে এদের হাতে কলমে শিখিয়ে এমনভাবে তৈরি করব যাতে ভবিষ্যতে এই কাজে ওরা সামিল হতে পারে। আচ্ছা, মন্তেশ্বর ব্লকের কতজন এই ট্রেনারকে ট্রেনিং দিচ্ছেন? মন্তেশ্বর ব্লকের মধ্যে সব পঞ্চায়েতের মিলিয়ে মোট কুড়ি জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এই ট্রেনিংটা সাত দিন ধরে চলবে। ট্রেনার কোথাকার? ট্রেনার আছে গভর্নমেন্ট আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর প্লাম্বার সুদীপ্ত ঘোষ। আচ্ছা, এরা ট্রেনিং নিয়ে গিয়ে কী করবেন? এরা ট্রেনিং নিয়ে ভবিষ্যতে প্রত্যেক বাড়ির যে জল সংযোগ হবে সেই সংযোগের কাজে নিযুক্ত হবেন এবং ভবিষ্যতে তাই সেই কাজে মেরামতির জন্য লোকের প্রয়োজন। তারা যদি লোকাল এলাকায় যদি আমরা প্লাম্বার তৈরি করে দিতে পারি তাহলে সেই মেরামতির কাজটাও সঠিকভাবে এরা করতে পারবে। বয়সের নির্দিষ্ট কিছু আছে? না, বয়স বলা আছে মিনিমাম মানে ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে আর ফাইভ থেকে মিনিমাম ফাইভ পাস যোগ্যতা থাকতে হবে। আর লাস্ট বয়স মানে শেষ বয়স সেরকম কিছু আমাদের নির্ধারিত নেই, ১৮ ঊর্ধ্বে বয়স বলা হয়েছে। মানে আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বিমল হালদার, জুনিয়র ইঞ্জিনিয়ার, কানলা সাব ডিভিশন, পিএইচজি ডিপার্টমেন্ট, পিএইচজি ডাইরেক্টর। আপনারা আজকে কিসের ট্রেনিং নিতে এসেছেন? আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জল স্বপ্ন প্রকল্প সেই প্রকল্পে প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছি। কোথায়? মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং। কতজন এসেছেন? কুড়ি জন। কী ট্রেনিং নিলেন? ট্রেনিং আজকে হচ্ছে গিয়ে আপনার সেফটির ওপর ট্রেনিং নিলাম, আপনার হচ্ছে গিয়ে টুলসের ওপর ট্রেনিং নিলাম। আচ্ছা, এই ট্রেনার কতজন এসেছে? ট্রেনার দুজন এসেছে। কোথা থেকে? আপনার কালা সাব ডিভিশন থেকে। কমলা সাবডিভিশনের ট্রেনার। আচ্ছা, এটা কি মনসার ব্লকের প্রত্যেক পঞ্চায়েতে? হ্যাঁ, মনসার ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে এসছে ট্রেনিং নিতে। ট্রেনিং কজন করে? দুজন দুজন, একজন কোনো পঞ্চায়েতে দুজন, কোনো পঞ্চায়েতে একজন, এইভাবে করে মোট কুড়িজন। আচ্ছা, এই ট্রেনিং নেওয়ার নির্দিষ্ট বয়স কিছু আছে? না, নির্দিষ্ট বয়স কিছু নেই। মানে কত বছর বয়স থেকে নিতে পারে? সে বয়সের কোনো বাধ্যবাধকতা কিছু নেই, তো ১৮ বছর থেকে আশা করি আমরা ৪০-এর মধ্যে যারা আছি ১৮ থেকে ৪০-এর মধ্যে ষাটে কেউ নেই, সব ৪০-এর মধ্যেই আছে। এই ট্রেনিংটা কদিন চলবে? এই আপনার হচ্ছে গিয়ে এক সপ্তাহ চলবে, আজকে আমরা শুরু হলো।
শুরু হলো। আপনার নাম পরিচয়? আমার নাম সুবীর কুমার মণ্ডল। কোন পঞ্চায়েত? মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।